গত কয়েকদিন ধরেই মিডিয়া পাড়ায় আলোচনার কেন্দ্রে দুই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পরি মনি। চিত্রনায়ক শরীফুল রাজকে কেন্দ্র করে তাদের অভ্যন্তরীণ জটিলতা প্রকাশ্যে আনাকে ভালোভাবে দেখছেন না সহকর্মীরা। সম্প্রতি এ ব্যাপার নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ব্যক্তিগত জীবনের চেয়ে কাজ নিয়ে আলোচনায় থাকা জরুরি বলে মনে করেন এই অভিনেত্রী। ব্যক্তিগত বিষয় থেকে কাজ নিয়ে চর্চায় থাকাটা জরুরি বলে মনে করেন ফারিয়া। ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করা পছন্দ করেন না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। মিম পরি ইস্যুতে ফারিয়া বলেন, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি না। ব্যক্তি জীবন নিয়ে কথা বললে মানুষের কাজ থেকে আরও বেশি কভারেজ পেতাম বলে অভিমত প্রকাশ করেন এই অভিনেত্রী। কাজ নিয়ে আলোচনা সমালোচনা হলেও ব্যক্তিগত জীবন নিয়ে কন্ট্রোভার্সি বোরিং বলে দাবি করেন নুসরাত। এর আগে বৃহস্পতিবার রাতে নির্মাতা রায়হান রাফি, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং নিজের স্বামী অভিনেতা শরীফুল রাজকে কাট করায় দাঁড় করিয়ে একটি স্ট্যাটাস দেন পরি মনি। সেখানে মিম রাজের বিবাহ বহির্ভূত সম্পর্কের ইঙ্গিত করেন এই অভিনেত্রী। পোস্টের নির্মাতা রাফিকে দালাল আখ্যা দিয়ে মিমকে নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকার উপদেশ দেন পরি মনি।